পুজোর মুখে হতাশার ছাপ ছৌ শিল্পীদের মুখে, তবুও ডাক আশায় চলছে নাচের অনুশীলন। এমন ছবি দেখা গেল ঝালদার পিলাই গ্রামে। পুরুলিয়ার ছৌ এখন বিশ্বের দরবারে সমাদৃত। নাচে পুরুষদের পাশাপাশি আখড়া কাঁপাচ্ছেন মহিলা শিল্পীরাও। পুজোর মুখে তাদের অনুশীলন দেখতে ভিড় জমাচ্ছেন শিল্পরসিকরা। গ্রামের বিনাপানি ছৌ একাডেমির প্রশিক্ষক অমরেশ মাহাতো ও যোগেন চন্দ্র মাহাতো জানান, আমাদের একটি পুরুষ ও একটি মহিলা ছৌ দল রয়েছে। দুটি দলে 70 জন মতো শিল্পী রয়েছেন, বেশ কয়েকটি পালা রয়েছে। প্রহ্লাদের গুরুদর্শন নতুন পালা, পালাটি দর্শকদের নজর কাড়বে। অন্য বছর নাচের বরাত আসে বলে হাতে দুটো পয়সা আসে, কিন্তু এবার কোথাও যেন বদলে গিয়েছে সেই ছবিটা। পুজো এসে গেলেও কোনো বরাত আসেনি, তাই মনমরা শিল্পীরা। তবুও তারা আশা ছাড়তে নারাজ, তাই চলছে ঘাম ঝরানোর কাজ। আমাদের বিশ্বাস, ছৌ নাচের কদর যখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশকেও ছুঁয়ে গিয়েছে, তখন ডাক তো আসবেই। আমরা ছোট 4 বছর আছে, আমরা আশা করছি দুর্গা পুজোর জন্য আমাদের প্রোগ্রাম ভালো চলে। কতজন আছো এই গ্রুপে? ছৌ নাচ তুমি কতটা আশাবাদী? আশাবাদী তো অনেকই আছে, তো অনেকে আছে, তো পুরনো অবস্থা তো যে ছৌ করে আরো উপর দিকে এগোতে চাই, কিন্তু সেটা তো আর পাচ্ছি না। আমরা এই যে দুর্গাপূজা সামনে পৌঁছে গেল, তাই দুর্গাপূজায় আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা ছৌ প্রোগ্রাম করে নিয়ে আসি। বিভিন্ন জায়গায় আমরা ছৌ প্রোগ্রাম করতে যাই। আমাদের দুটা পার্টি, একটা জেন্টস বা একটা লেডিস। জেন্টসটার ওস্তাদ হচ্ছে অমরেশ মাহাতো, আর লেডিসটার নাম দিয়েছি পূর্ণিমা সিং ঠাকুর। তাই আমরা এই দুর্গাপূজায় এখনও পর্যন্ত আমাদের কোনো বায়না আসেনি, তবে আশা করছি আমাদের বায়না আসবে। তার জন্যে আমরা প্রশিক্ষণ স্টার্ট করেছি এই পিলাই প্রাইমারি স্কুলে। এই মেয়ে ছেলেকে প্রশিক্ষণ দিচ্ছি, আবার পুরুষ মানুষকেও প্রশিক্ষণ দিই। আমরা ওই নদী বেড়াতে ডেকে নিয়ে আমরা সেখানে প্রশিক্ষণ দিই। এবারে পালার নাম কি আপনাদের? আমাদের পালার নাম হচ্ছে, আমাদের 4-5টা পালা রয়েছে। যেমন একটা দুর্গা মহিষ মর্দিনী দুর্গা একটা আছে প্রথম, তারপরে পল্লব সুরবধ একটা রয়েছে, তারপরে একটা রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ সুদামা দ্বারকা মিলন, সেটা রয়েছে। আর একটা নতুন পালা এবছর করছি আমরা, এটা হচ্ছে আমাদের পালাটার নাম হচ্ছে পল্লাদের গুরুদর্শন বা গুরু শিক্ষা। কতটা আশাবাদী পুজোয়? পুজোয় আমাদের আশাবাদী আছে, পুজোয় আমাদের বায়না হবে কি, আর তাই আশা করি নিয়ে আমরা এই প্রশিক্ষণ চালাচ্ছি। আপনাদের ছৌ দলের নাম কি? পিলাই বিনাপানি ছৌ একাডেমি। দুটা দল আছে আমাদের, একটা আছে মহিলা দল, একটা আছে পুরুষ দল। তো পুরুষ দলটা ওই গ্রামের পাহাড়িতে অভ্যাস হয়, আর এটা এখানে হচ্ছে অভ্যাস। আমরা মহিলা আছি 14 জন। এই পুজোয় কতটা আশাবাদী? পুজো আমরা ভাবছি যেমন আরও উপর উঠতে পারি আর কি, এই আটা নিয়ে রোজ রোজ প্রশিক্ষণের ব্যবস্থা করছি। দুটো দলে কতজন সদস্য রয়েছে? 14 সদস্য আছে, 30-35 জন আছে ওই মানে পুরুষ দলটা, আর মহিলা দলটা তো অতজন আছে। বাদ্যকর আছে, গায়ক আছে, তারপরে তোমার এই যে যারা ছৌ নাচ করে তারা আছে, এইসব মিলাই নিয়ে আমরা অতজন আছি আর কি। ऑनलाइन बॉललाइन को मारो गोली और MR कम्युनिकेशन से आज ही बढ़िया सा फोन ले आओ। अरे वाह, तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी। मैं आज ही MR कम्युनिकेशन से संपर्क करता हूँ। इनका कोई नंबर है क्या? हाँ भाई, 9332385050 पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो, आपको सारी जानकारी मिल जाएगी।